তো আজকে আমরা শুরু করলাম হলো ইলেকট্রোকেমিস্ট্রি, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইউনিট টুটা এর পরে শুরু করা হইব। ঠিক আছে, এখানে দেখো ইলেকট্রোকেমিস্ট্রি বলতে কি তা বুঝাইছি, দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ দ্য ইন্টারডিপেন্ডেন্ট অফ কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল চার্জ ইজ কল্ড ইলেকট্রোকেমিস্ট্রি। সো মানে যার কেমিক্যাল আর ইলেকট্রিক্যালের মধ্যে ইলেকট্রিক্যাল কেমিক্যাল এনার্জি চেঞ্জেস টু ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি চেঞ্জেস টু কেমিক্যাল এনার্জি, এটা হলো ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট। যেমন আছে তোমার টর্চের ব্যাটারি, টর্চের ব্যাটারির মধ্যে কেমিক্যালস থাকে, কেমিক্যালস থেকে কি দাও আর ইলেকট্রিসিটি জেনারেট হয়। সিমিলারলি যদি আমরা ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার করি তাহলে এখানের মধ্যে কি দাও হইতেছে তোমার ওয়াটারে হাইড্রোজেন আর অক্সিজেনে ডিভাইড করার লিগা কিতা করা হয়, ইলেকট্রিসিটি ইউজ করতে লাগে। তো এই ধরনের ব্যাপারে যেখানে কোনো জায়গাত ইলেকট্রিসিটি লাগিয়া এনার্জিরে কেমিক্যাল রিয়েকশন করানি হয় আর কোনো কোনো কেমিক্যাল রিয়েকশন দিয়ে ইলেকট্রিক এনার্জি পাওয়া যায়, এটার উপরে ডিপেন্ড করিয়া আমরা সেল দুইটা পার্টে ডিভাইড করা হয়েছে। একটা হইল গিয়া ইলেকট্রোলাইটিক সেল আর একটা হইল গিয়া ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোলাইটিক সেলের কাজ হলো গিয়া তোমার ইলেকট্রিসিটি ইজ ইউজ টু রান এ নন স্পন্টেনিয়াস রিয়েকশন, ইলেকট্রিসিটি ইজ ইউজ টু রান এ নন স্পন্টেনিয়াস রিয়েকশন। যদি ওয়াটার আছে তো ওয়াটার থেকে হাইড্রোজেন আর অক্সিজেনে কনভার্ট করতে আমরা কিটা দরকার, ইলেকট্রিসিটি দরকার। তো এই ধরনের জিনিসটা হচ্ছে আন্ডার দ্য ইলেকট্রোলাইটিক সেল। আর ইলেকট্রোকেমিক্যাল সেল কী হইতেছে, কেমিক্যাল এনার্জি অফ দ্য স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়েকশন ইজ কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। তো কেমিক্যাল এনার্জিরে কী করা হয়, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হইল ইলেকট্রোকেমিক্যাল সেল। যেমন টর্চের ব্যাটারির কেমিক্যাল এনার্জিরে কী করা হয়, তোমার ব্যাটারির মধ্যে কী করা হয়, কেমিক্যাল এনার্জিরে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা হয়। তো যেগুলো ইলেকট্রোলাইটিক সেল, এটা হইলো গিয়া ইলেকট্রোকেমিক্যাল সেল। কোনো কোনো সময় এই দুটা সেলের মধ্যেও ডিফারেন্স হয়ে যায়, তো ডিফারেন্সটা পড়বায় হইলো গিয়া ইলেকট্রিসিটি ইজ ইউজ টু রান এ নন স্পন্টেনিয়াস রিয়েকশন, কেমিক্যাল এনার্জি অফ স্পন্টেনিয়াস রিয়েকশন ইজ রিকোয়ার্ড টু কনভার্ট দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। সো এখানের মধ্যে এটার মধ্যে যেমন সল্ট ব্রিজের দরকার হয়, লাস্ট ইয়ার পড়ছিলাম যেমন ড্যানিয়েল সেল সল্ট ব্রিজের দরকার পড়ছে, এটার মধ্যে সল্ট ব্রিজের দরকার হয় না, এইগুলো ডিফারেন্স মনে রাখবে। তখন ইলেকট্রোকেমিক্যাল সেলের কেসে একটা ওয়ার্ড সবসময় লাগে, যেমন লোন, এল ও এ এন, এল স্ট্যান্ডস ফর লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ, এটার মধ্যে অ্যানোডটা নেগেটিভ হয় আর এটার মধ্যে অ্যানোডটা পজিটিভ হয়। তো এইটা হলো ডিফারেন্স, তিনটা ডিফারেন্স শিখতে লাগবে। একটা তো এই ডেফিনেশন দিলেই লাগে, একটার মধ্যে সল্ট ব্রিজ এটার মধ্যে লাগে, এটার মধ্যে লাগে না, এটার মধ্যে অ্যানোডটা নেগেটিভ হয়, এটা অ্যানোডটা পজিটিভ। সো এইগুলো জিনিসের ডিফারেন্সগুলো একবার আইসে পরীক্ষার মধ্যে, লাস্ট 2018-19 আইসে হইলো তোমার ডিফারেন্স তিনটা লিখতে 3 মার্কে, তো এগুলো শিখবাই। পরের দিকে পিডিএফটা দেখলেও পিডিএফের মধ্যে তো নোটস দেওয়া হইব, দেখলে নেক্সট হইতেছে হইলো গিয়া তোমার ডেফিনেশন অফ ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস প্রথম হইলো গিয়া আমরা ইলেকট্রোলাইসিস শেখার আগে ইলেকট্রোলাইট কেটে জানতে লাগবো। ইলেকট্রোলাইট মানে যেটা জল দিলে ক্যাটায়ন অ্যানায়নে ডিভাইড হয়ে যায়, যেমন NaCl ইজ এন ইলেকট্রোলাইট, NaCl ওয়াটারের মধ্যে দিলে Na পজিটিভ Cl নেগেটিভে ডিভাইড হয়ে যায়, KCl ইজ এন ইলেকট্রোলাইট, K পজিটিভ Cl নেগেটিভে ডিভাইড হয়ে যায়। তো এরকম HCl অলসো ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট ওয়াটারে দিলে মধ্যে কী দেওয়া হয়, H পজিটিভ Cl নেগেটিভে ডিভাইড হয়ে যায়। তখন তার মধ্যে যদি আমি ইলেকট্রিসিটি দেওয়া হয়, এটা হইলো এন্টায়ার ওয়াটারে দেওয়া প্লাস ইলেকট্রিসিটি দেওয়া, এই দুইটার প্রোডাক্ট কী হয়, এটা হয় ইলেকট্রোলাইসিস। ইলেকট্রিসিটি দিলে হাইড্রোজেনটা পজিটিভ, এ দৌড়াইব ক্যাথোড নেগেটিভের দিকে,
নেগেটিভের দিকে গিয়া ইলেকট্রন অ্যাকসেপ্ট করিয়া হাইড্রোজেন অ্যাটমে কনভার্ট দিব, দুইটা হাইড্রোজেন অ্যাটম মিলিয়া একটা হাইড্রোজেন মলিকিউল হিসাবে বাইরিব। সিএল যেটা আছে সিএল নেগেটিভ, সিএল নেগেটিভে কি দেখবো একটা ইলেকট্রন লস করব টু কনভার্ট সিএল অ্যাটম, দুইটা সিএল অ্যাটমে মিলে গেলে কি দেখবো একটা সিএল টু হিসেব। তো এই যে হাইড্রোজেন ক্লোরিন বাইরানি এটা যেটাই যেগুলা বাইরেও একটা ইলেকট্রোলাইসিস করিয়া যেটাগুলা জিনিস বাইরেও লিবারেট হয় এটা হয় প্রোডাক্ট অফ ইলেকট্রোলাইসিস। এখন কথা হইতেছে নেক্সট থিওরিটা ইম্পর্টেন্ট, প্রেফারেন্সিয়াল ডিসচার্জ থিওরি। প্রেফারেন্সিয়াল ডিসচার্জ থিওরিয়ে কইতেছে হইল গিয়া যদি মোর দেন টু আয়নস, দুইটা আয়ন হইলে তো কিছু না, পজিটিভ আয়ন একদিকে দূরাইব নেগেটিভ আয়ন একটা দূরাইব, মোর দেন টু আয়নস ধরলে কোনো জায়গার মধ্যে পজিটিভ আয়ন দুইটা আছে নেগেটিভ আয়ন দুইটা আছে তো হইলে কী ধরব। যদি আমরা একটা এক্সাম্পল লই লাই এনএসসিএলে, তো একুয়া, একুয়া মানে জল, জল থেকে বাইরিব দুইটা আয়ন, একটা হইল গিয়া এইচ পজিটিভ আর একটা হইল গিয়া ওইচ নেগেটিভ। আর সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যে সোডিয়াম থেকে বাইরিব এনএ পজিটিভ আর সিএল নেগেটিভ। তে হইলে এই থিওরিয়ে কইতেছে এখান থেকে তো আমি পাইলাম হইল গিয়া দুইটা পজিটিভ আয়ন, একটা হইল এইচ পজিটিভ আয়ন একটা হইল গিয়া সিএল এনএ পজিটিভ আয়ন, দুইটা নেগেটিভ আয়ন পাইছি, একটা হলো ওইচ নেগেটিভ আয়ন একটা হইল গিয়া সিএল নেগেটিভ আয়ন। তো কইতেছে দুইটার দুইটাই কিতা একলগে লিবারেট হয়ে যাবনি, মানে হাইড্রোজেনও বাইরিব সোডিয়ামও বাইরিব ওইচও বাইরিব সিএলও বাইরিব। অ্যাকচুয়াল আনসার হইল গিয়া না, দুইটার দুইটা আয়ন বাইরিত, যে কোনো একটা আয়ন বাইরিব একটা আয়ন থাকি যাব, কম্পিটিশনে যে জিতব সেই বাইরিব। তখন ধরল তোমার গড়ের মধ্যে একজন কাজের মানুষ রাখতে, কাজের মানুষ রাখতে গিয়া দুইজন আইলো কম্পিটিটর, একজনে হইল 1000 টাকা নিব, একজনে হইল 1500 টাকা নিব। তাহলে যেখানে কম কম পয়সা খরচ হইব তারে দিয়ে তুমি কাজ করাইবে। তো এইখানের মধ্যে থিওরির মধ্যে সেম, যে হাইড্রোজেনও আছে সোডিয়ামও আছে, দুইটার মধ্যে যার কম এনার্জি খরচ করিয়া হইব, কম পটেনশিয়াল কম ভোল্টেজে খরচ করিয়া হইব হে লিবারেট হইব। ওইচ নেগেটিভ আয়ন আর সিএল নেগেটিভ আয়নের মধ্যে যার মধ্যে কম খরচ হইব হে লিবারেট হইব। এই থিওরিটারে কইতেছে প্রেফারেন্সিয়াল ডিসচার্জ থিওরি, ইফ মোর দেন টু আয়নস আর প্রেজেন্ট দেন দ্য আয়ন দ্য ওয়ান আয়ন উইল বি লিবারেট অ্যাট দ্য অ্যানোড অর অ্যাট দ্য ক্যাথোড হুইচ রিকোয়ার্স লেস এনার্জি। তখন দেখি ডেফিনেশনটা, দেখি ডেফিনেশনটা ধ্যান দিবাই, ইট স্টেটস দ্যাট ইফ মোর দেন ওয়ান টাইপস অফ আয়নস আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস এ পার্টিকুলার ইলেকট্রোড দেন দ্য ওয়ান ডিসচার্জড ইজ দ্য আয়ন হুইচ রিকোয়ার্ড লিস্ট এনার্জি, তারাই লইবাই যার মধ্যে এনার্জিটা কম লাগ। এটার উদ্দেশ্য হইল গিয়া তোমার প্রেফারেন্সিয়াল ডিসচার্জ থিওরি। ওখান দেখলাম এই থিওরির আন্ডারে, থিওরিটা মনে রাখবাই, তো এই থিওরির মধ্যে আমরা কিছু ক্যাটায়ন আর অ্যানায়নের সিরিজ বানানি হয়েছে থিওরি লইয়া। ক্যাটায়নের সিরিজ হইল গিয়া কে পজিটিভ এনএ পজিটিভ সিএ ডায় পজিটিভ এমজি ডায় পজিটিভ, এটা সিরিজটা মনে রাখতে লাগবো রিয়েক্টিভিটি সিরিজের উপরে এরকম সেম। তো এদিক থেকে এদিকে আইলে হইল গিয়া ডিপোজিশন ইনক্রিজেস, ডিপোজিশন বা লিবারেশন ইনক্রিজেস লিখবাই। তখন যদি কো তুমি এইচ পজিটিভ আর এনএ পজিটিভের মধ্যে হাইড্রোজেনের হাইড্রোজেন হইল গিয়া অ্যানোডের মধ্যে ডিপোজিট হইব, মানে হাই এইচ টু গ্যাস বাইরিব এনএ পজিটিভটা সলিউশনে থাকি যাইব। তো দিস লেস দেন দিস লেস দেন দিস এরকমভাবেও যেতে পারো। তো যত তাড়াতাড়ি এখানে হাইড্রোজেনের ডিপোজিশনটা হইব, তো সিমিলারলি এখানের মধ্যে ডিপোজিশন ইনক্রিজেস। তো এখানে ডিপোজিশনের মধ্যে দেখো কীটা হইতেছে ওইচ নেগেটিভ সিএল নেগেটিভ, ওইচ নেগেটিভ সিএল নেগেটিভের মধ্যে সিএল নেগেটিভ ডোমিনেটিভ। তো এখানের মধ্যে ধ্যান দিবে এনএ পজিটিভ আর এইচ পজিটিভের মধ্যে এইচ পজিটিভ, ওইচ নেগেটিভ আর সিএল নেগেটিভের মধ্যে সিএল নেগেটিভ। ওখানে যদি আমি একুয়াস এনএ সিএল নেই ইলেকট্রোলাইসিস করার লেগে, হ্যাঁ তো একুয়াস থেকে তো বাইরিব এইচ পজিটিভ কমা ওইচ নেগেটিভ, একুয়াস থেকে ওয়াটার থেকে এই দুটা আয়ন বাইরে গেল, আর এটার থেকে বাইরিব এনএ পজিটিভ আর সিএল নেগেটিভ।
তখন আমার চুজ করতে লাগবো কম্পিটিশন বিটুইন হাইড্রোজেন এন্ড এনএ। তো হাইড্রোজেন আর এনএ এর মধ্যে দেখো এনএ এখানে আছে, হাইড্রোজেন এখানে আছে, তো হাইড্রোজেন উইল বি উইনার, হাইড্রোজেনের ডিপোজিশন ফার্স্ট হইব। তো প্রোডাক্ট অফ ইলেকট্রোলাইসিস একটা হইব গিয়া হাইড্রোজেন গ্যাস বাইরিব, আর ওইচ আর সিএল নেগেটিভের মধ্যে সে উইনার। দেখো ওইচ আর সিএল, সিএল নেগেটিভ উইনার, তো আরেকটা হইল গিয়া তোমার সিএল। তো এরকম করিয়া বাইর করতে পারবো কোনটা কোনটা বাইর। ওখানে আরেকটা আমরা এক্সাম্পল লই, যদি আমি এনএ টু এসও ফোর, তো এনএ টু এসও ফোরের মধ্যে কে বাইরিব এটা আমরা দেখতে পাই। তো একুয়াস এনএ টু এসও ফোর, একুয়াস থেকে এইচ পজিটিভ ওইচ নেগেটিভ, এটার থেকে এনএ পজিটিভ এসও ফোর ডাই নেগেটিভ। তো এখান থেকে কী হইব এইচ পজিটিভ, এখান থেকে এইচ পজিটিভ আর এনএ পজিটিভের মধ্যে উইনার হইব গিয়া তোমার এইচ পজিটিভ নিশ্চয়। আমরা তো আগে জিতে দিয়েছিলাম এইচ পজিটিভ। তো প্রোডাক্ট অফ ইলেকট্রোলাইসিস একদিকে বেরিব এইচ টু, আর ওইচ নেগেটিভ আর এসও ফোর ডাই নেগেটিভের মধ্যে দেখলে আমরা ওইচ আর এসও ফোর ওইচ, ওইচ উইল বি উইনার। তো ওইচ আয়ন প্লাস ওইচ আয়ন দুইটাই মিলিয়া ওয়াটার হয়ে গেল এইচ টু ও, দুইটা এইচ আর একটা অক্সিজেন, একটা অক্সিজেন তো রই গেল না, প্লাস হাফ ও টু, ও টু গ্যাস বেরিব প্লাস টু ইলেকট্রন, তো এখানেও ও টু গ্যাস বেরিব, এই রিয়াকশনটা লিখতে লাগবো। তো দিস ইজ দ্য প্রোডাক্ট অফ ইলেকট্রোলাইসিস। সেকেন্ড ভিডিওতে আমরা বাকিগুলো দেখবো, এইগুলো দেখি আর তোমরা যে সময় আমরা ফোন করবো ইন্ডিভিজুয়ালি তখন তোমরা কোয়েশনগুলো কইবাই, সুন্দর করে নোটসটা লেখবায়, লেখিয়া পড়বায়, তারপরে আমার কোয়েশন জিজ্ঞাসা সঙ্গে সঙ্গে এক পার ডে সবগুলো শেখা হয়ে যেত, এগুলো সেগুলো বেটার।